পাকিস্তান সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় দেশটির ক্রিকেট বোর্ড। রমিজ রাজার পর পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছের লোক নাজাম শেঠি। এরপর বোর্ডে বেশ কিছু পরিবর্তন এনেছেন নতুন চেয়ারম্যান, সকল গুরুত্বপূর্ণ পদে আনেন বদল। সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি সহ নতুন অনেক মুখ নিয়ে গঠন করেছিলেন পরিচালনা পর্ষদ, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করলেন পাক কিংবদন্তি শহীদ আফ্রিদি। সময়ের অজুহাত দেখিয়ে ব্যবস্থাপনা কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক সানামির এবং আরিফ সাইদ। যদিও গুঞ্জন আছে প্রধান নির্বাচক হারুন রশিদকে এমসিতে ফিরিয়ে আনায় পদত্যাগ করে থাকতে পারেন তারা। শহীদ আফ্রিদিকে শুরুতে দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে সেটা ছিল আপৎকালীন সময়ের জন্য। পূর্ণমেয়াদে দায়িত্ব নিতে সাবেক এই ক্রিকেটার রাজি না হওয়ায় পরবর্তীতে তার জায়গায় আরেক সাবেক ক্রিকেটার হারুন রশিদকে দায়িত্ব তুলে দেন শেঠি। ফারজানা মুমু, সময় সংবাদ।